আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আমি আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা এই কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে এবং এই বইটা ইতিমধ্যে যেমন সাড়া ফেলেছে তেমন এই বইটা নিয়ে প্রচুর মানুষের আগ্রহ আছে। বিশেষ করে আমরা যারা 90-এর দশকে জন্মগ্রহণ করেছি বা তার আগে যারা জন্মগ্রহণ করেছি তাদের কাছে এই নামটা একটা ইমোশন। মাঝে মধ্যে যেমন সপ্তাহের যে কোনো একটা নির্দিষ্ট দিন, খুব সম্ভবত সোমবার বা বুধবার এরকম কোনো একটা দিনে নিয়ম করে এই বইটা যাকে নিয়ে লেখা তাকে নিয়ে একটা সিরিয়াল প্রচারিত হতো বাংলায় ডাবিং করা, লিটল জন, ম্যারিয়ন কিংবা রবিনহুড। রবিনহুড বইটা নতুন করে প্রকাশিত হয়েছে নটলাস প্রকাশনী থেকে মাত্র কয়েকদিন আগে। বইটার মূল অনুবাদক হচ্ছেন কুলদা রঞ্জন রায় এবং এই বইটাকে সাধু ভাষা বা কঠিন ভাষা থেকে সাধারণ ভাষা বা চলিত ভাষায় রূপ দিয়েছেন ফুয়াদ আল ফিদাহ ভাই এবং উনি 3টি গল্প বাড়তি সেটা সংযোজন করেছেন। রবিনহুডকে কিন্তু নতুন করে যে আমি চিনিয়ে দেব এটা আসলে আমার মনে হয় না দরকার আছে। গরিবের বন্ধু রবিনহুড, যে বড়লোকদের কাছ থেকে ডাকাতি করে অর্থ সংগ্রহ করত এবং গরিবদের সাহায্য করত, কিন্তু ঘটনা কি আসলে তাই? রবিনহুডের পুরো নাম ছিল রবার্ট ফিটজুথ, কিন্তু এই রবার্ট থেকে কীভাবে রবিনহুড হলো সেটা জানার জন্য বইটা আপনাকে পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। যারা একটু থ্রিলার পছন্দ করেন কিংবা এই ধরনের গল্পগুলো পড়তে ভালোবাসেন, রবিনহুড বলুন বা হারকিউলিস বলুন, সিন্দাবাদ বলুন, এই গল্পগুলোর আবেদনটাই অন্যরকম। রবিনহুড নামটা কিভাবে আসলো একটু ছোট করে বলে দেই এখানে, তাহলে হয়তো পাঠক আগ্রহ পাবেন। তখন তার নাম রব, তাকে কেউ ভ্রমণকারী রব বলেও ডাকে। তো একটা প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করে, তীর ছোড়া প্রতিযোগিতায়। তীরন্দাজ হিসেবে রবিনহুড খুবই দক্ষ ছিলেন, দুঃখিত এখানে রব বলা উচিত কারণ তখনও তিনি রবিনহুড হননি। তো ওই তীর প্রতিযোগিতায় বা তীর ছোড়া প্রতিযোগিতায় তিনি যখন অংশগ্রহণ করেন তখন সে উপহার হিসেবে ছোট্ট একটা তীর পায় এবং এই তীরটা সে ছিল সোনার এবং সে ম্যারিয়ন নামে একটা মেয়েকে সেই তীরটা দেয়। ম্যারিয়ন রবকে রবিনহুড এই নামটা দেয় বা রব ইন দা হুড, মানে টুপি পরা রব। এখানে রব তার নাম, তারপরে ইন আর হুড মানে টুপি বা হুডি যেটা ছিল সেটা। তো এভাবে আস্তে আস্তে রবিনহুডের পরিচিতি ধীরে ধীরে বাড়তে থাকে। এই যে তীরন্দাজ প্রতিযোগিতাটা হলো এটা কিন্তু একবার সে অংশগ্রহণ করেনি, একাধিকবার। কখনো যাজকের ছদ্মবেশে, কখনো চোরের ছদ্মবেশে, কখনো ভিখারির ছদ্মবেশে, এমন কোনো ছদ্মবেশ নেই যা সে ধরতে পারত না। শুধু সেই না, রবিনহুডের দলে যতজন ডাকাত সদস্য ছিল তারা প্রত্যেকেই ছদ্মবেশ ধারণে পারদর্শী ছিল। তারা যে বনে থাকতো সেই বনে তারা এমনভাবে থাকতো যদি তারা নিজেরা না গিয়ে কাউকে এগিয়ে নিয়ে আসতো তাহলে কারোর ধরারও সাধ্য ছিল না যে রবিনহুডকে তারা ধরবে। রবিনহুডের সাথে স্ট্যাটলি, লিটল জন, ম্যারিয়ন এরকম আরও অনেক সদস্য আস্তে আস্তে যুক্ত হয়। রবিনহুড নিজেও কিন্তু অনেক বিত্তশালী একজন পরিবারের সদস্য ছিল, ছেলে ছিল। নানা কারণে সে তার পরিবারকে হারায়। তার মধ্যে একটা প্রতিবাদের যে স্পৃহা সেটাও ছিল। সব কিছু মিলে রবিনহুড হয়ে যায় একটা ত্রাসের নাম। কাদের জন্য ত্রাস? যারা বড় লোক, যারা অন্যায় করে, অন্যায়কে যারা প্রশ্রয় দেয় তাদেরকে, যারা গরিবের অন্নকে রেখায় তাদের জন্য। কোনো অসহায় ব্যক্তি শুধুমাত্র যে অর্থ সাহায্য সেটা না, রবিনহুডের কাছে সাহায্য যে পায়নি এমন দেখা যাবে না। আরও বড় ব্যাপার, রবিনহুড বা রবিনহুডের দলের সদস্যরা কেউ কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেনি। রবিনহুডের সাথে তারা যারা যারা যুক্ত হচ্ছিল তারা যে হুট করে এসে ঢুকে গেছে সেটা না,
তারা যখন আসছে তাদের মানে যোগ দেওয়াটাও হচ্ছে বেশ নাটকীয়। এই রবিনহুড কি বাস্তবে ছিলেন বা এখনও কি আছেন, কি মনে হয় আপনাদের? আচ্ছা, এটা তো আসলে বলা যাবে না, যেমন রবিনহুড, আচ্ছা আমি বলি রবিনহুডের যারা ছিলেন শত্রু তাদের নাম বলে দেই। একজন ছিলেন হচ্ছে গিসবর্ন, নটিংহামের শেরিফ, তারপরে বিশপ ছিলেন। এরা সবাই যেমন অত্যাচারী সেরকম ভয়ানক, মানুষ মেরে দুটুকরো করে ফেলতে এতটুকু তারা কুণ্ঠাবোধ করেনি। তারা অনেকবার চেয়েছে রবিনহুডকে পুরোপুরি শেষ করে দিতে, ফাঁসির মঞ্চে পর্যন্ত রবিনহুডকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকেও সে বের হয়ে চলে এসেছে। রবিনহুডের সেই সিঙার কথা মনে আছে? রবিনহুডের সিঙা বাজালে দূর দূরান্ত থেকে তার দলের লোকজন চলে আসত। এখন যদি আপনি কোনো বিপদে পড়েন, সিঙায় তিনটা ফু দিবেন, রবিনহুড তার দলবল নিয়ে ঠিক চলে আসবে। হয়তো ম্যারিয়ন আসতে পারে, লিটল জন আসতে পারে, স্ট্যাটলি আসতে পারে, আরও কত কিছু কত মানুষ চলে আসবে। আচ্ছা, এখানে তো অনুবাদ নিয়ে কিছু বলার নাই, যেহেতু কুলোদারঞ্জন রায় অনুবাদ করেছিলেন সেটা কঠিন ভাষায় ছিল, এটাকে বেশ সহজ ভাষায় করা হয়েছে। দু একটা জায়গায় বাদ দিলে চলিত ভাষায় পড়তে কোনোটাই সমস্যা হয়নি, তবে কিছু কিছু বানানের ক্ষেত্রে আমার একটু অসুবিধা লেগেছিলো, যেমন তীরন্দাজ বা তীর, এইগুলোতে হ্রস্ব ইকার ইউজ করা। পরে আমি জেনেছি যে এটা নতুন নিয়ম। এছাড়া দু একটা শব্দ হয়তো কখনো কখনো মনে হয়েছে, শব্দ বা বাক্য, যে এটা হয়তো ঠিক সেভাবে রূপান্তরিত হয়নি এরকম। আচ্ছা, এটা গেল। আর বইটার অবশ্যই প্রচ্ছদটা খুবই সুন্দর, খুবই সুন্দর। রবিনহুডের যে চরিত্রগুলো তাদের সাথে এই যে একটা লিটল গ্রিন বলে একটা শব্দ বারবার পাবেন, বইটার প্রচ্ছদও ঠিক সেরকম একটা সবুজের ছোঁয়া আছে। যদিও রবিনহুডের আরও একটা ট্রেডমার্ক লাল, সেটাকে আপনারা এই বইটাতে পাবেন না, কিন্তু তবুও ওই যে বললাম যে সবুজ, তারা বনের সবুজের মধ্যে মিশে থাকতো, সেই জিনিসটা পাবেন। এটা গেল। আর বইটাতে যা মানে আমরা যেমন ছোটোবেলায় খুব রূপকথার গল্প বা সিন্দাবাদের গল্প তো পড়তাম, তো এই বইটা পড়তে গিয়ে মনে হচ্ছিলো যে আমি আমার ছোটোবেলায় ফিরে গেছি। খুব ভালো লাগছিলো, মানে ছোটো ছোটো অক্ষর, ছোটো ছোটো শব্দ। আমি জানি না এখনকার বাচ্চাদের বা টিনেজ বা কিশোর এদেরকে কাছে এই ধরনের গল্পগুলো বা এই ধাঁচের লেখাগুলো কতটা ভালো লাগবে। অবশ্য যখন এই বয়সে এসে আমার নিজের ভালো লেগেছে, অবশ্যই আশা করতে পারি যে এই বইটা সেই সব মানুষদের ভালো লাগবে যারা থ্রিলার, জলদস্যু, বনদস্যু এদের গল্প পড়তে ভালোবাসেন। তবে আগে বলে রাখছি, খুব মহামারী, দুর্দান্ত, ভয়ঙ্কর কিছু আশা করবেন না। এবং বইটা যেহেতু অনেক বছর ধরে চলে আসছে, তাই অতিরো মানে এটা যে খুব আধুনিক কিছু সেটাও আশা করবেন না। এটা গেল। আর যেটা বলতে যাচ্ছি যে আর যে গল্প মানে যে জিনিসটা বলতে যাচ্ছি যে রায় পরিবার যে আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, আমাদের জীবনের সাথে জড়িত আছে, কুলোদারঞ্জন রায়ও কিন্তু সেই রায় পরিবারেরই একজন মানুষ। উপেন্দ্রকিশোর রায়ের ছোট ভাই হলেন আমাদের এই কুলোদারঞ্জন রায়। এই যে আমরা রবিনহুড পড়ছি, এটা কিন্তু উনি শিশু সাহিত্যে নিয়ে এসেছেন। এছাড়াও ওনার যে বইগুলো আছে তার মধ্যে আছে ওডিউস, ছেলেদের বেতাল পঞ্চবিংশতি, পুরাণের গল্প, ছেলেদের পঞ্চতন্ত্র, আশ্চর্যদ্বীপ ইত্যাদি অনুবাদ গ্রন্থ। তার মানে বুঝতেই পারছেন যে রায় পরিবার আসলে কতটা বুদ্ধিমান, কতটা প্রতিভাসম্পন্ন। অনেক কথাই বলে ফেলেছি, আশা করি এই ছোট্ট বইটা সময় নিয়ে পড়ে ফেলবেন। পড়তে খুব বেশি সময় লাগবে না, একবার শুরু করলে বইটার ভিতরে ঢুকে যাবেন। আর যারা মানে নব্বইয়ের দশকের ঠিক বলবো না, বা নব্বইয়ের আগেও যাদের জন্ম, যারা রবিনহুড দেখেছেন, যাদের জীবনের সাথে রবিনহুড মিশে আছে, তারা বইটা পড়ার সময় পুরোপুরি নস্টালজিক হয়ে যাবেন। ধন্যবাদ।